সাভারের ধামরে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলিতে শওকত আলী সৈকত, মাদারীপুরের মহিষের চরে সঞ্জয় কর্মকার অভিজিৎ। তবে শুরুতেই যাচ্ছি জয়ের কাছে। আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা আরিচা মহাসড়কের ঠিক ডাউটিয়া নামক স্থানে, যেখানে আপনার হচ্ছে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে প্রায় অর্ধজনেরও বেশি ইটভাটা রয়েছে। যে ইটভাটাগুলোর প্রভাবে ইতিমধ্যে কৃষিজমি সহ বিভিন্ন জৈব পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে। আমরা ইতিমধ্যেই যেটি জানতে পেরেছি পরিবেশবিদ এবং স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে, যে ইতিমধ্যেই কিন্তু ইটভাটার কারণে এই অঞ্চলে প্রায় 175টি সরকারিভাবে ইটভাটা নিবন্ধিত রয়েছে, যাদের কোনোটিরই বৈধ কাগজ পত্র অথবা পরিবেশের ছাড়পত্র নেই বলতে আমরা জানতে পেরেছি। আরও জানিয়ে রাখতে চাই যে ধামরায় যে ইটভাটা রয়েছে, মূলত ধামরায় একটি কৃষি নির্ভরশীল এলাকা, এবং এখানে কিন্তু কৃষি নির্ভরশীল এলাকা হলেও বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে যে উপজেলাটি কৃষি নির্ভর এবং নিজেদের চাহিদা পূরণ করেও কেন্দ্রীয়ভাবে কোষাগারে তারা খাদ্য ভাণ্ডারে খাদ্য সংগ্রহ করে থাকে এবং খাদ্য প্রদান করে থাকে। যেখান থেকে আপনার আবাদি জমির পরিমাণ রয়েছে প্রায় 22,500 হেক্টর, যেখানে ধান, আউশ ধান, আমন ধান, সবজি, ডাল জাতীয় ফসল, তেল জাতীয় ফসল এবং রবি শস্য চাষ হয়ে থাকে। ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে ইটভাটার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশাল ইটভাটা। এই ইটভাটায় আপনার প্রায় এখানে রয়েছে প্রায় ডজনেরও বেশি ইটভাটা, যেখানে কিনা আপনার পরিবেশের বিভিন্ন ক্ষতিকারক দিক থেকে এবং আপনার যে মাটির যে উর্বরা শক্তি, মাটির যে প্রাথমিক যে লেয়ার থাকে, সেই লেয়ার থেকে মাটি সংগ্রহ করার কারণে কিন্তু মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি কিন্তু এই অঞ্চলের গাছপালা সহ জীব বৈচিত্র্যের ব্যাপক পরিবর্তন এসেছে। কৃষকরা বলেছেন যে তাদের যে আগে উৎপাদন হতো সেই উৎপাদনে অনুযায়ী তারা ফসল পাচ্ছে না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার যে গাছপালা রয়েছে সেই গাছপালার ফলন হচ্ছে না, গুটি নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালার ফলন নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কিন্তু যেটি হচ্ছে যে এই অঞ্চলে কিন্তু দারুণভাবে প্রভাব পড়েছে ইটভাটার জীব বৈচিত্র্যের কারণে ইতিমধ্যেই ফসলের চাহিদা কমে গিয়েছে। তারপরও আমরা জানতে পেরেছি যে এখানে বোরো ধান, আউশ ধান এবং আমন ধান চাষ হয়ে থাকে, যেখানে 16,100 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়ে থাকে বোরো মৌসুমে। সেখানে কিন্তু ফলন কমে গিয়েছে, ফলে কৃষকরা কিন্তু এখন বোরো চাষ অনেকটাই কমিয়ে দিয়েছেন। আউশ এবং আমন ধান অপেক্ষা কিন্তু কম হয়ে থাকে, পর্যায়ক্রমে 800 হেক্টর জমিতে মোট 1600 হেক্টর জমিতে আপনার আউশ এবং আমন চাষ হয়ে থাকে। একই সাথে কিন্তু সবজি চাষ প্রায় রাজধানীর রূপকণ্ঠে ঢাকায় 3,575 হেক্টর জমিতে সবজি চাষ হয়ে থাকে। সেই সবজি অনুযায়ী কিন্তু সেই সবজি কিন্তু ঢাকাতে গিয়ে থাকে। একই সাথে কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি যে এই অঞ্চলে কিন্তু তেল জাতীয় ফসল যেটি অর্থাৎ সরিষা চাষ হয়ে থাকে, সেই সরিষা কিন্তু প্রায় 5,000 হেক্টর জমিতে সরিষা চাষ হয়ে থাকে, সেখানেও সরিষার ফলন নেমে এসেছে অর্ধেকে। তো ইটভাটার আরও বিস্তারিত খবর জানতে আমরা এখন চলে যাব নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে আছে সহকর্মী সৈকত। ইট পোড়ানোর আগে কাঁচা কাদা মাটি দিয়ে যে কাঁচা ইট তৈরি করার জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়, সেই পানির প্রয়োজনীয়তার কারণে সাধারণত ইট ভাটাগুলো নদী কেন্দ্রিক গড়ে উঠে থাকে। এবং আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের শীতলক্ষা, বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী নদীর দুই তীরে সারি সারি ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য ইট ভাটা। প্রায় 100+ ইট ভাটা এই ফতুল্লা অঞ্চলে রয়েছে। বক্তাবলী ইউনিয়ন, এনায়েতনগর ইউনিয়ন এবং আলীগঞ্জ এলাকায় বেশ কিছু ইট ভাটা রয়েছে। এসব ইট ভাটাগুলোর মালিকদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে 80-এর দশকের শুরুর দিকে এই ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা নদীর তীরে একটি দুটি করে ইট ভাটা প্রতিষ্ঠা করেন স্থানীয় বিত্তবান ব্যবসায়ীরা। পরে ধীরে ধীরে এখানে প্রায় 100+ ইট ভাটা গড়ে উঠেছে। তবে তখন সেই সময়ে এখানে বিস্তীর্ণ এলাকা ছিল, ঘনবসতি ছিল না। তবে ধীরে ধীরে এসব অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে মানুষের বসতি গড়ে ওঠায় এই ইট ভাটার প্রভাব ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। মানুষের এটা পরিবেশ দূষণের বিষয়টি ভয়াবহ আকার ধারণ করেছে এবং সেটি প্রকাশ পাচ্ছে। আমরা যে পরিবেশ অধিদপ্তর যেটা আমাদেরকে বলছে যে এই ইট ভাটা গুলো নারায়ণগঞ্জের পরিবেশ দূষণের ক্ষেত্রে ইট ভাটা সবচেয়ে বিরাট একটি ক্ষেত্র। এর কারণে এলাকাবাসী আমাদের যেটা জানিয়েছেন যে ধান,
এলাকার যে গাছে বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে, গাছে ফল হচ্ছে না, নদীর মাছ মরে যাচ্ছে এবং জমির উর্বরা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি শিশু থেকে বৃদ্ধ বয়সের সব ধরনের মানুষ শ্বাসকষ্ট এবং চর্মরোগ সহ নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে বছরের পর বছর ভুগছেন। তো পরিবেশ অধিদপ্তর তথ্য মতে তারা যেটা তাদের তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায় 294টি ইটভাটা রয়েছে এবং এর মধ্যে সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত বৈধ ইটভাটা রয়েছে মাত্র 68টি, বাকি সবগুলো ইটভাটাই অবৈধ তালিকায় তারা যেটা আমাদেরকে বলছেন। এবং সরকার এই পরিবেশ দূষণ থেকে পরিবেশকে রক্ষায় সম্প্রতি ইটভাটাগুলোকে একটি নিয়মের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন যে পুরাতন সনাতন পদ্ধতি পরিহার করে নতুন জিগজাগ পদ্ধতিতে ইট পোড়ানোর সেটা ব্যবস্থা করলে ইট দূষণ কমে আসবে, যেই কারণে 2015-25 সালের মধ্যে সব ইটভাটাগুলোকে নিয়মের আওতায় আনতে সরকার নির্দেশনা দিয়েছেন এবং ইটভাটা মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন তারা সেই প্রক্রিয়া তাদের মধ্যে চলছে। আমরা এখন চলে যাব মাদারীপুরে ইটভাটা পরিবেশ দূষণের খবর জানতে, সেখানে আছেন আমাদের রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, সরাসরি যাচ্ছি অভিজিতের কাছে। ধন্যবাদ সহকর্মী শওকত আলী শওকত। শওকত, আপনি যেমনটি বলছিলেন যে ইটভাটায় স্বাভাবিক কার্যক্রম এবং শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগ হচ্ছে, ঠিক তেমনি মাদারীপুরের একই অবস্থা। মাদারীপুরে আসলে পরিবেশ অধিদপ্তরের কোনো অফিস না থাকায় এই সুযোগটিকে কাজে লাগিয়ে দীর্ঘদিন যাবৎ ইটভাটাগুলোতে কাজ পড়াচ্ছে অসাধু কিছু ব্যবসায়ীরা। জেলায় অর্ধশত ইটভাটা রয়েছে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে ফরিদপুর থেকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মাঝে মাঝে আসেন এবং এখানে কিছু আর্থিক জরিমানা করেন, অর্থাৎ এই আর্থিক জরিমানা করার কিছুদিন পরপরই আবারও শুরু হয়ে যায় ইটভাটাগুলোতে এই কাঠ পোড়ানোর কার্যক্রম। আমরা দেখেছি জেলার যে অধিকাংশ ইটভাটা রয়েছে এই ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকে না, জেলা প্রশাসন থেকে কোনো অনুমতি থাকে না, অর্থাৎ তারা প্রশাসনকে অনেকটা বুড়ো আঙ্গুল দেখিয়ে কিন্তু এই ভাটার কার্যক্রমগুলো চালিয়ে যান, যার ফলে কিন্তু এই তাদের বিরুদ্ধে মাঝে মাঝে ব্যবস্থা নেওয়া হলেও কিন্তু আবারও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। আমরা ভাটা মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি দাবি জানিয়েছেন যে বর্তমানে কয়লার দাম বেশি, এই কয়লার দাম বেশি হওয়াতে কিন্তু মাঝে মাঝে এই সমস্যাটা দেখা দেয়, অর্থাৎ কাঠ পোড়ানোর ক্ষেত্রে তারা কাঠ পোড়াচ্ছেন। অর্থাৎ যদি সরকার থেকে যদি কয়লা আমদানিতে যদি একটু সূক্ষ্ম পরিমাণ যদি একটু কমিয়ে দেয় তাহলে কিন্তু তারা বিভিন্ন ভাটাগুলোতে তারা কয়লা ব্যবহার করবেন, ফলে কিন্তু কাঠ থেকে তারা সরে যাবেন। আর এই সমস্ত ইটভাটায় কিন্তু স্থানীয় গাছপালা এবং কাঠ পোড়ানো হয়, ফলে ইটভাটার যে বিষাক্ত কালো ধোঁয়া সেক্ষেত্রে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং এলাকাবাসীর যে ঘনবসতির মধ্যে যে ভাটাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে শিশু সহ বৃদ্ধ নানা ধরনের রোগে আক্রান্ত হয়। আমরা কথা বলেছিলাম জেলার সিভিল সার্জনের কাছে, তিনি যেমনটি জানিয়েছেন যে পরিবেশ অধিদপ্তরের নিয়মই নেই যে ঘনবসতি এলাকার মধ্যে ইটভাটা নির্মাণ, তারপর জেলার অর্ধশত ইটভাটা রয়েছে এর অধিকাংশই কিন্তু এই ঘনবসতির মধ্যে পরিচালিত হয়। জেলা প্রশাসন বলছে যে তারা অভিযোগ পেলে তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিয়ে থাকেন এবং পরবর্তীতে তারা জরিমানা করেন। দেখা যায় যে জরিমানা করার পর কিছুদিন পর, অর্থাৎ কিছুদিন পরপরই আবারও এই একই ধরনের কার্যক্রম শুরু হয়, অর্থাৎ ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা লোকালয় যে ইটভাটা সেইটার কার্যক্রম কিন্তু চলছেই। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের যে ইটভাটা কাঠ পোড়ানো হয় তার সর্বশেষ তথ্য। ইটভাটার ক্ষতিকর প্রভাব নিয়ে আমরা সরাসরি ছিলাম মাদারীপুরের মহিষের চরে এবং এর আগে ছিলাম নারায়ণগঞ্জে এবং তার আগে ছিলাম ঢাকার সাভারের ধামরাইয়ে। দেখছেন।